আসসালামু আলাইকুম আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে তো আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে তো এ বাসাটাই আমাদের আমি একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই বাসাটা আমাদের আমরা দোতলাতে থাকি আর ও পাশে থাকে আর এখানে তিনতলা হয়েছে উপরে ভাড়া দেওয়া হয়েছে তো এই তো ছোটোখাটো আমাদের সংসার তোয়া তাহরিন এবং আমি তো তাহরিনের আব্বু আমরা চারজন মিলে এই বাসাতে থাকি আমি ভুল বলেছিলাম এটা তোয়া মনির রাবু আমি ভুলেই গিয়েছিলাম তো আপনারা সবাই হ্যাঁ তো আমি রাখবো এটা আর আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি গ্রামের বাড়িতে আজকে মানে কিছু কাজ হবে সেই কাজ করার জন্য যাচ্ছি আমরা যেদিনই যাই আমি এই পদ্মফুলগুলো আমি অনেক ভালোবাসি আর ফুলগুলোর জন্য ভিডিও করি আমার খুবই ভালো লাগে দেখতেও সুন্দর অনেক সুন্দর খুব ভালো লাগে যে আমরা দেখি দুধ দোয়ানো হচ্ছে তো গরুর দুধ এটা খুবই ভালো মানে খেতেও অনেক মজা একদম খাঁটি তো এই কারণে আমি তো মনির জন্য গ্রামের বাড়িতে গেলেই নিয়ে যাই এই দুইটা গরুই ফুপুর তো ফুপু গরুকে বাতাস দিচ্ছে যাতে গরু বিরক্ত না করে আর ফুপু ফুপা মানে দুধ দোয়াচ্ছে তো আমার গ্রামের জীবন অনেক ভালো লাগে কারণ এখানে অনেক টাটকা টাটকা শাক সবজি খেতে পায় তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম খাটি দুধ এটাও আমরাই খাব তো সব মিলিয়ে এর জন্য আমার কাছে গ্রাম খুবই ভালো লাগে ফ্রেশ খাওয়া দাওয়া করা যায় যেটাকে বলে একদম মানে ফরমালিন মুক্ত এই দুধগুলো আমি নিয়ে যাই তো আমনি খায় দেখা দেখা যায় যায় যে যে খাটি খাওয়ানো ভালো আর এখানে চুলা কাটা হচ্ছে আর রান্না বান্না করার জন্য আয়োজন করা হচ্ছে বেশ অনেক বড় আয়োজন ছয়টা মুরগি আসতো রান্না করা হবে আর পোলাপান পোলাপান এখানে মাছ ধরেছে অনেক সুন্দর মাছ তো এই যে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে মুরগিগুলো দেখতেই পাচ্ছেন গ্রামের পরিবেশ অনেক সুন্দর যাকে বলে আর মাছগুলো অনেক টাটকা মেরেছে মারার পর মরে গিয়েছে যেগুলো পুঠিগুলো মরে গিয়েছে আর ওগুলো টাটকাই আছে আর গ্রামে থাকলে দেখা যায় যে অনেক টাটকা মাছ সবজি সব কিছুই টাটকা পাওয়া যায় খাওয়াও যায় বড় সড়ো প্রোগ্রাম করলে লোকজনও লাগে লোকজন লাগে তারপরে হুম লোকজন লাগে তো এই কারণে বড় সড়ো প্রোগ্রাম করা হয় না সাধারণত তো কয়েকটি বড়ো সড়ো প্রোগ্রাম করবে নাকি তাহারি নেব না আসলে যেদিন বড়ো সড়ো প্রোগ্রাম হয় আমার কাছেও খুবই ভালো লাগে মনে হয় যে বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠান এরকম ভালোই লাগে বাচ্চারাও এসে একদম হাজির হয়ে যায় আমাদের দেখে তো সে কারণে আমার খুব ভালো লাগে তো চুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে আর উনি আঙ্কেলটা গ্রামে যত বিয়ে শাদি আছে সব ওই আঙ্কেলটা রান্নাবান্না করে বিয়ে শাদিতে তো উনি অনেক ভালো রান্না করেন তো তেল দেওয়া হয়েছে বেশ অনেকটুকু তারপরে দেওয়া হয়েছে পিঁয়াজ কাঁচা মরেছে এগুলো সুন্দর করে মানে দিয়েছেন উনি অনেকগুলো করেই দিয়েছেন আর সঙ্গে সঙ্গেই পেঁয়াজটি আর ভাজেনি আমি প্রথম দেখলাম এটা পেঁয়াজ না ভেজে সুন্দর সব মশলাগুলো দিয়ে দিল মনে হয় এভাবেই রান্না করেন উনি তো তো আমনি খুবই দুষ্টামি করছে তো আমনি কাছে থাকলে আর প্রবলেম নাই ও সবসময় খুঁটি নাটি এটা ওটা করতেই থাকে তো বেলুন ফেটে গিয়েছে অনেক শব্দ হয়েছিল আমি ভয় পেয়েছি তো আমনিও অনেক ভয় পেয়েছে এটা বলতে বলল তো আমনি তো যাই হোক সব মশলা আদা রসুন তারপরে জিরা বাটা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিল তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপরে মুরগিগুলো দিয়ে দিবে আর অনেক মশলা দিয়েছে তো গ্রেভিটা অনেক ভালো লেগেছিল আমার কাছে এই যে দেখতেই পাচ্ছেন সাদা এলাচ কালো এলাচ দারচিনি এগুলো সবই দিয়েছেন আর অনেক মজা হয়েছিল আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন যেহেতু চুলাতে তারপরে রান্না অটোমেটিকই ভালো লাগে খুবই আমার কাছে তো ভালো লেগেছিল অনেক। তো আমরা খেয়েছি খেতে খেতে অনেক দেরি হয়েছিল আর অনেক কষ্ট পেয়েছিলাম আসলে গ্রামের বাড়িতে যখন যাই তখন খুবই কষ্ট পাই খাওয়াতে কারণ রান্না করতে করতে অনেক দেরি হয় আর একজন এসে দারকিতে বলে এটা দারকিতে মাছ উঠেছিল তো আমাকে দিয়ে গেল বলল যে উনি নাকি বিক্রি করবে তো আমি নিয়ে নিলাম কারণ এভাবে এরকম ছোট মাছ আর টাটকা মাছ পাওয়া অনেক কষ্টকর দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেক লাফাচ্ছে অনেক তাজা ছিল মাছগুলো তো বাচ্চারাই কুটে দিবে এই মাছগুলো আর অনেক টাটকা তো অনেক সস্তাতে পেয়েছিলাম এর জন্যই নিয়ে রাখলাম আর এই মাছগুলো খেতেও মজা হয় তো আর আপনারা তো জানেন আমরা ছোট মাছ অনেক পছন্দ করি তো সে কারণেই নিয়ে রাখলাম ওরা কুটে দিবে বাচ্চারা তো এখানে টাটকা মাছগুলো বাছা হচ্ছে আর পুপুর এখানে চাল ধুয়ে দিবে ভাত রান্না করার জন্য যেহেতু মুরগি খেতে হবে ভাত দিয়ে তো ভাত রান্না করবে ভিতরের চুলাতে ভাত রান্না করবে তো ওখানে আর যাইনি এটুকুই আমি ভিডিও করেছিলাম তো অনেক রমরমা অবস্থা রান্না দেখলে সবাই একদম চলে আসে চলে এসে দেখতে দেখে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো একটু ঝাল মনে হচ্ছিলো কম হয়েছে তো সে কারণে আর একটু ঝাল দিয়ে দেওয়া হলো যেহেতু আস্ত মুরগি এটা করা হচ্ছে দেখে শুনেই দিতে হবে ঝাল বেশি না হলে ভালোও লাগবে না গ্রেভি গ্রেভিটাও মজা লাগবে তারপরে মুরগিটার ভিতরেও অনেক মশলা ঢুকবে এখানে ওরা সেই মাছগুলো কুটে দিচ্ছে আর তো আমনি আমার পাশেই খেলা করছে বারে বারে বলছে তো এই তো এইভাবে রান্না করে ফের মানে হয়ে যাচ্ছে রান্নাগুলো আর অনেক কষ্ট লাগে আমরা যখন ভিডিও করি দেখা যায় যে অনেক কষ্ট হয় সেই ভিডিওগুলো তৈরি করে তারপরে এটা মানে সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয় যেটা আপনাদেরকে আর বোঝানো যাবে না তারপরে তারপরে রূপ কাজের ফলাফল না পেলে মনটাই খারাপ হয়ে যায় তো ইদানিং দেখছি এ কারণে আর আমার মানে খুবই খারাপ লাগছে যে আমিও ভিডিও করি আর দশ জন ভিডিও করে তো তাদের গুলো হচ্ছে না এটা নিয়ে একটু মন খারাপ হচ্ছে কেন জানি না ইদানিং আগে মনে হতো যে না এটাই স্বাভাবিক আমার নতুন চ্যানেল একটু তো প্রবলেম হবে মানে কেউ দেখবে কেউ দেখবে না কিন্তু এখন মনে হচ্ছে যে না নতুনদের সঙ্গেও তো আমি পেরে উঠতেছি না কেন জানি না আর গ্রামে থাকি সাধারণ মানুষ দেখায় এই কারণেই মনে হয় না কি আমি জানি না তো যাই হোক তারপরেও কষ্ট পেলে তো আর হবে না কাজ তো করেই যেতে হবে আর এই যে খাওয়া দাওয়া চলছে দেখতেই পাচ্ছেন অনেক ভালো লাগে আমার এই কাজগুলো দেখতে আর আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ